আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। পেরিহার আসল নাম লাইলা হাজেলকায়া। তিনি 1990 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তুরস্কে। তিনি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের কারণে তিনি ছোটবেলা থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার সবচেয়ে জনপ্রিয় রোল হল ফেরিহা এবং বিজিম হাকিয়ের ফিজা। হাজেলকায়ার বর্তমান বয়স 30 বছর। তার জাতীয়তা টার্কিশ। ইস্তানবুল ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন। 2006 সালে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। তার পেশা অভিনয়শিল্পী এবং মডেল। 2019 সালে তিনি বিয়ে করেন এবং বর্তমানে তার একটি পুত্র সন্তান আছে। তার ছেলের বয়স 2 বছর এবং ছবিতে তার ছেলেকে দেখতে পাচ্ছেন, আর এখন দেখতে পাচ্ছেন তার স্বামীকে। এবার চলুন দেখে নিই হাজেলকায়ার ছোটবেলার একটি ছবি। হাজেলকায়ার বাবা মা উভয়েই আইনজীবী। তিনি যখন 7 বছর বয়স ছিলেন তখন তার বাবা মা তালাকপ্রাপ্ত হন। তিনি খুব অল্প বয়সে শিল্প জগতে পা রাখেন। তার প্রথম অভিনয়ের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। শিশু হিসেবে তিনি 7 বছর ধরে বেলে এবং বেহালা প্রশিক্ষণ নেন। কেয়া তার মাতৃভাষা তুর্কি ছাড়াও ইতালীয় এবং ইংরেজি অনর্গল কথা বলতে পারেন। তিনি চতুর্থ ভাষা জার্মান শিখেছেন বলেও বলা হয়েছিল। কেয়া তুরস্কের সর্বাধিক বেতনের অভিনেত্রী। বহু বিভাগে 2014 সালে সর্বাধিক গুরুত্বপূর্ণ নামগুলি বেছে নিয়েছিল হাজেলকায়াকে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নাম এর মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এবং শিল্পীদের বিভাগে তাকে আন্তর্জাতিক শ্রেষ্ঠত্বের পদক দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এমবিসিসি চ্যানেলগুলোতে পরিচালিত জরিপের ফলাফল অনুসারে তুর্কি সিরিজ এবং বিশেষ প্রোগ্রামগুলি স্থান পেয়েছে। তিনি সবচেয়ে প্রশংসিত তুর্কি মহিলা। শিল্পীদের তালিকায় সর্বোচ্চ স্থান রয়েছে। একই সময়ে 35টি বিভিন্ন দেশে নেয়া আগস্ট 2010 থেকে আগস্ট 2015 সময়কালের সরকারি জরিপগুলি তাকে 10 জন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ষষ্ঠ স্থান দিয়েছে। তিনি লেবানন পুরস্কার 2015 পুরস্কারের একমাত্র তুর্কি প্রাপকও ছিলেন। 2016 সালের মে মাসে তিনি তালিকার 5 নম্বরে উঠে এসেছেন। ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল ওয়েবসাইটটি 2016 সালের 10 সবচেয়ে সুন্দরী মহিলাদের তালিকায় তার 5ম স্থান অর্জন করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।